বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সকলেই ভালো আছো? আমিও খুব ভালো আছি। আজকে শুভ সপ্তমী, তোমরা সকলেই ভালো থেকো, পুজোটা খুব ভালো কাটাও, এই কামনা করেই আমি আমার ভিডিওটা শুরু করছি। আমি পুজোতে শাড়ি কিনেছি, ব্লাউজ বানিয়েছি সুন্দর ডিজাইন দিয়ে, তো তোমাদেরকে সেগুলো দেখানো হয়নি, তাই ভালো আজকে তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি যে আমি কী কী শাড়ি কিনেছি। একটা লং ফ্রক বানানোর জন্য পিস কিনেছি, বাট ওটা এখনও বানিয়ে ওঠা হয়নি, কালী পুজোতে পরবো। একটা কুর্তি বানাতে দিয়েছি, সেটাও এখনও দেয়নি, বলছে এখন দেওয়া যাবে না, লক্ষ্মী পুজোর পরে। তো সেই জন্য মনটা একটু খারাপ লাগছে। যাই হোক, তো কী হয়েছে, আমার তো আছে, আমি তো জমিয়ে জমিয়ে বানিয়ে রেখে দিই, কোনো অকেশনাল পারপাসে পড়ি সেই জন্য। আর যখন পড়ি তখন মেয়ে বলে, বাবা তোমার কাছে এটা কবে আসলো, কখন কিনলে, ওরা একটু চমকে দেয়, সারপ্রাইজ হয়ে যায়। তো দেখো আমি কী কী পুজোতে আমি পরবো এবং আজকে কোনটা পরবো তোমাদেরকে দেখাই একটুখানি। এই শাড়িটা আমি নিয়েছি, এটা যদিও মেয়ের জন্য নিয়েছি, মেয়ে বলছে পরবে না, মেয়ে না পরলে আমিই পরে নেব, মেয়ে না পরলে মেয়েরটা তো মারই হবে। এই শাড়িটা ভাবছি এই শাড়িটা আজকে পরবো, আর এর সাথে ব্লাউজ দিয়ে এইটা আমার ব্লাউজের ডিজাইন দিয়েছি। অনেক টাকার এবার ব্লাউজ বানানো হয়ে গেছে, একটা শাড়ির সমান, একটু ডিজাইন দিয়ে পরতে ভালো লাগে। বলো আমার ব্লাউজ ব্লাউজগুলো কেমন বানানো হলো তোমরা, আর আমার শাড়ির কালেকশনগুলো কীরকম হয়েছে সেটাও বলো প্লিজ। এইটা নতুন বেরিয়েছে এবার বলল, এইটা নিয়েছি এর সাথে এই ব্লাউজটা, যেহেতু নীল আছে এর মধ্যে, আচলে নীল আছে। সব শাড়িগুলোই আমি একটু ডিজাইন ব্লাউজ দিয়ে ব্লাউজগুলো ডিজাইন করেছি। তো ফ্যাশনেবল একটুখানি আমি যখন যেটা বেরায় সেটাই পরি, বেশি বড় করবো না ভিডিওটা। এই একটা চাপলে সিল্ক নিয়েছি, এই ব্লাউজটা আনা হয়নি, আজকে আনব। এটা এইরকম একটা আঁচলের দিকটা, বডিটা এইরকম। আমার এই শাড়িগুলোর মধ্যে কোনটা বেশি ভালো লাগলো, আর আমার ব্লাউজগুলো কীরকম বানিয়েছি তোমরা একটু কমেন্ট করো প্লিজ। শাড়িটা আমার ভালোই লাগছে, বিয়ের পারপাসে পরতে পারবো।